अच्छा जी, जो अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अधूरी अला रसूलिल्लाह, अम्मा बाद। कथाटा বেরিয়ে চলে কলরবের মাহফুজ আলমের গিয়ে বিষয়টা আলোচনা করতে গেলে যদি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যমুনার যে নদীটাতে সমাজ দিয়ে পরিবর্তনের লক্ষ্যে যারা কাজ করে, প্রত্যেকের প্রতি আমার যদি শ্রদ্ধা, ভালোবাসা পদ্মনদী এবং বয়সে কম হলে স্নেহ, এটা আলোকে সবসময়ের জন্যই ছিল। যমুনার সেই হিসাবে কলরব শিল্পী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্লান্ত বাংলাদেশের সাংস্কৃতিক হৃদয়ে অঙ্গনের একটি পরিবর্তনের লক্ষ্যে তারা কাজ করতেছে। সুতরাং এই বিপ্লবীদের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা এবং ভালোবাসা আগে থেকেই ছিল। সেই হিসাবে কলরবের মাহফুজের প্রতিও আমার একটা আলাদা শ্রদ্ধা ছিল, এবং কলরবের যারা কাজ করতেছেন প্রত্যেকে প্রত্যেককে আমার মন থেকে ভালোবাসাটুকু ছিল। তো সেই হিসাবে আমি সবচেয়ে বড় খারাপ লাগছে এটা যে সকালবেলা উঠেই যখন প্রথম ফেসবুক খুলছি, এর আগে আমি জানতাম না, ফেসবুকে ঢোকার সাথে সাথেই মাহফুজের পেজ থেকেই মাহফুজের অ্যাডমিনের একটা পোস্ট পাইলাম যে মাহফুজের আলম দুনিয়াতে নেই। তো হঠাৎ করে পোস্টটা পেয়ে আমি যেন কেমন অবাক হয়ে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। তখনই প্রথমেই ফোন দিছি আমি সাইদ আহমদকে, হয়তো সাইদ আহমদ এখানে আসো মনে থাকবে। তোমার কাছ থেকে শিওর হওয়ার পরে এরপরে আমি বদরুজ্জামানকেও ফোন দিলাম। তো এই তো তো মাহফুজ আলমের সবসময়ের জন্য একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেককে মূল্যায়ন করা। যদিও আমার সাথে খুব যে সম্পর্ক ভালো ছিল ব্যাপারটা এমনও না, তবে যতটুকু দেখা হতো, যখনই দেখা হতো তখনই খুব শ্রদ্ধার সাথে কথা বলতো, হাসি মুখে কথা বলতো, কখনো কোনো বেয়াদবি করাটা এটা ওর থেকে পাইনি। বিশেষ করে আমি নির্বাচিত হওয়ার পরে যখন প্রথম কলরব অফিসে গিয়েছিলাম, সেদিন স্টুডিওর সেই রেকর্ডিং রুমের ওখানে সম্ভবত সাইদ আহমদ, তোমার মনে আছে, তোমার হয়তো কোনো একটা গান ওইদিন রেকর্ডিং হচ্ছিল সঙ্গীত, ওই রেকর্ডিং এর টাইমেই মাহফুজ আলম রেকর্ডিং নিচ্ছিল, আমি পাশে বসা ছিলাম। ওই স্মৃতিটা আমার খুব বেশি মনে করতেছে যে মাহফুজ আলমের ওই সময়ের কথাটা, এবং পাশে বসে অনেকগুলো ভাইয়া আপনার সাথে ছবি তুলবো লাইভের সময় সে ছিল। তো এই আর কি, যে কারণে মাহফুজ আলমের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আগের থেকে ছিল। আল্লাহ তাআলা ওকে জান্নাতবাসী করুক। আমি যে বিষয়টি শেষ সময় বলতে চাই সেটা হলো যে মাহফুজ আলম চলে যাওয়ার পরে আমাদেরকে যে মেসেজ দিয়ে গেছে সেটা হচ্ছে, চলে যাওয়ার কোনো বয়স নাই, চলে যাওয়ার মতো কোনো বয়স নাই। আসার সময় আমি তো প্রায় বলি যে আসার সময় যদি একটা সিরিয়াল মেনটেন করে আসতে হয়, যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নেই। সুতরাং আমরা যে কোনো সময় চলে যেতে পারি, আমাদের মৃত্যুর প্রস্তুতি এখন থেকেই নেওয়া দরকার। আর দ্বিতীয় হচ্ছে, মাহফুজ আলম আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেছে যে কারো প্রিয় হওয়ার জন্য, মানুষের প্রিয় হওয়ার জন্য টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলো মূল না, মূল হচ্ছে মানুষের নীতি নৈতিকতা এবং ভালো কাজ। আজকের মাহফুজ আলমের নীতি নৈতিকতা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, এবং ও যে ভালো কাজগুলো করে গেছে আমরা সেই ভালো কাজগুলো নিয়ে আলোচনা করতেছি। সুতরাং আমরাও আমাদের নীতি নৈতিকতা ঠিক করার চেষ্টা করি, এবং দর্শক শ্রোতা যারা শুনতেছেন আমাদেরকে, আমি আপনাদের সকলকেই বলবো, টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতার পিছনে না দৌড়ে আমরা চেষ্টা করব মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। যেন আমি চলে গেল আমাকে নিয়ে আলোচনা হয়। 3 নম্বর বিষয় হচ্ছে, মাহফুজ আলম চলে গেছে, তবে মাহফুজ আলমের কাজগুলো যেন জীবিত থাকে, যেটা একটু আগে আহমদুল্লাহ ভাই বলে গেছেন এবং আমাদের আওয়ার ইসলামের সম্পাদক সাহেব ভাই বলে গেছেন। আমি এটা বলবো যে মাহফুজ আলম যেভাবে আইনুদ্দিন ভাই চলে গেছেন, কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো এই যে আজকে আইনুদ্দিন ভাই চলে যাওয়ার পরেও কলরবের একদম একনিষ্ঠ কিছু ব্যক্তিরা এটাকে এমন ভাবে পরিচালনা করতেছে যে আজকে মনে হয় যেন কলরবটা দিন 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 বেড়েই চলতেছে, এবং একটা পর্যায়ে আজকে এমন হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ লেভেলের বা বড় সাংস্কৃতিক সংগঠন আমরা কলরবকে ধরি। তো মাহফুজ আলম চলে গেছে যদিও, কিন্তু ওর যে রেখে যাওয়া কাজগুলো ছিল সেগুলো যেন জীবিত থাকে এবং সে ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আর মাহফুজ আলম চলে যাওয়ার পরে দোহা ভাই প্রস্তাব করেছেন, আরো অনেকে প্রস্তাব করেছেন যে ওর কাজটা যেন জীবিত থাকে, এই জন্য ভালো কিছু করা ওর এলাকাতে, ওর বাড়িতে বা ওখানে প্রতিষ্ঠান বা এই জাতীয় স্মৃতিচারণের জন্য কিছু করা। সেটা আমার পক্ষ থেকেও এই পরামর্শ রইল, কলরব যদি এমন কোন সিদ্ধান্ত নেয়, আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমি আপনাদের কলরবের পাশে আছি। আর হচ্ছে আমি শেষ সময় যতটুকু বলবো সেটা হচ্ছে, আমি শুনলাম যে কলরবের মাহফুজ আলমের মাও নাকি খুব অসুস্থ, তার উপর খোঁজ খবর নেওয়া দরকার। পাশাপাশি মাহফুজ আলমের যে ভাইরা আছেন, তার আত্মীয় স্বজনরা আছেন, তারা পারিবারিক ভাবে কতটুকু সচ্ছল,
আমি সেটা সম্পূর্ণ জানি না। আর বিশেষ করে লকডাউন পরিস্থিতিতে অনেকেই সচ্ছলতার পরিবেশ থাকলেও এখন অসচ্ছল হয়ে পড়েছেন। এ বিষয়টা একটু আর্থিক দৃষ্টি কলরব দিলে মনে হয় ভালো হবে। এ বিষয়ে কলরব উদ্যোগ নিলে সবাই সাড়া দিতে পারবে ইনশাআল্লাহ। আশা করি এই আলোচনা এতটুকুই। আর সর্বশেষ আমি একটু ছুটি চাচ্ছি, এজন্য যে আমি লম্বা সময় দিতে পারতেছি না, খুব ব্যস্ত। আমি যেখানে বসে লাইভটা অংশগ্রহণ করেছি, পেছনটা দেখলে হয়তো সবাই দেখতে পারবেন যে আমার একটা দোকানের দৃশ্য। তো আমি বরিশাল শহরে এসেছিলাম, এখান থেকে লাইভে অংশগ্রহণ করার জন্য আমি গ্রামে গিয়ে এরপরে অংশগ্রহণ করবো, এতটুকু সময় করতে পারিনি। তো আমি একটু যদি আমার যিনি সঞ্চালক আছেন মুফতি সাইদ আহমদ, তুমি যদি আমাকে একটু ছুটি দেওয়ার অনুমতি দাও তাহলে আমি চলে যেতে চাচ্ছি, যেতে পারলে আমার জন্য ভালো। অনেক অনেক ধন্যবাদ মুফতি হেদায়েত।